এটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহির মাযহাব বলছে আমাদের, তিনি বলছেন আসআলুকা বিহাক্কি ফুলান বলাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা যাবে না, সেটা আল্লাহকে ডাকতে হবে একবারে আর দোয়া আল মাজুন ফিহে আল মামুর বিহি, যে দোয়ার এজেন অনুমতি আল্লাহ রসুল দিয়েছেন এবং তার নির্দেশ তিনি দিয়েছেন ওই দোয়ার মাধ্যমে তোমাকে আল্লাহকে চাইতে হবে, নিজে এসব কার ওসিলা দিয়ে হবে না। এটা হলো আবুল রহমতুল্লাহ মজহাব তৌহিদের ব্যাপারে। তিনি খালেকুল আফআল, বান্দা ফাইলুল আফআল, আল্লাহ ভালো মন্দ সব কর্মের সৃষ্টিকর্তা, কিন্তু বান্দাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন এম্মা শাকিরাম বা এম্মা কাফুরা, ইচ্ছা করলে বান্দা তুমি শুকরগুজার হতে পারো, ইচ্ছা করলে তুমি কাফের হতে পারো। যে সমস্ত আলেমরা বাংলাদেশে তফসির কাশ্যাপ পড়েন, মাদ্রাসা সিলেবাস আছে না, কাশ্যাপ মানেই মোতাজিলা, আকিদা শেষ। আমরা ছোট থেকে শুনে আসছি বাংলাদেশে যত বই আমরা দেখেছি ইসলামী বই, বিশেষ করে মাদ্রাসার ইবতেদায়ী ক্লাসের বইগুলো, সব জায়গায় লেখা আছে কি আল্লাহ নিরাকার আছে না, এখন প্রায় নেই। আমাদের ব্যাপক প্রচারে আলহামদুলিল্লাহ আন্দোলন যুব সঙ্গে ঘরে ঘরে এখন তো সব জায়গায় চলে যাচ্ছে বই আমাদের, এবং বক্তব্য চলছে প্রায় এর উপরে। এখন নিরাকার শব্দটা বারবার হিসাব করি বলে কি, এখন তো প্রায় বলেই না। হ্যাঁ, এই পথভ্রষ্টতা হানাফি আলমদের মধ্যে যেমন আছে, আহলেহাদিস আলমদের মধ্যেও ঠিক তেমনি আছে। সাবধান, আল্লাহ নিরাকার নন এই কথা চার ইমামে কেউই বলেনি, আপনি কোথায় বলেন? এ বিষয়ে আমরা একটু পরে যাচ্ছি। তিনি বলছেন দুই নম্বর, তার আকিদাটা নেন, লাইউসাফুল্লাহ তাআলা বিসিফাতিল মাখলুকিন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম লাইসাত কাআইদি খালকিহি ওয়াজহু লাইসা কাওয়ুজুহি খালকিহি। কত চমৎকার কথা, আল্লাহর কোনো গুণ বান্দার গুণের সাথে তুলনীয় নয়। কোরআনে যে বলা হয়েছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত থাকে, আমরা বায়াত নেওয়া সেই একটা পড়ে পড়ে সুরে ফাতে দশ নম্বরে আয়াতে আল্লাহর হাত তাদের হাতের উপরে থাকে, এর অর্থ উনি বলছেন লাইসাত কা আইদি খালকিহি, সৃষ্টির হাতের মতো ওই হাত নয়। ওয়াজহুহু লাইসা কা ওয়ুজুহি খালকিহি, আল্লাহর চেহারা বান্দার চেহারার মতো নয়। ওলা ইউকালু ইন্না ইয়াদাহু কদ ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নিয়মাতুহু, এ কথাও বলা যাবে না আল্লাহর হাত অর্থ তার কুদরত বা তার নিয়ামত। অধিকাংশ তফসির দেখবেন, যত তফসির আছে বাংলায় লেখা বঙ্গ অনুবাদ, আমি তো কোনটা বাদ দেখলাম না, আল্লাহর হাতের অর্থ করেছে আল্লাহর কুদরত, আল্লাহ শক্তি, আল্লাহর চেহারা অর্থ করেছে আল্লাহ সত্তা নিয়ামত। এ বিষয়ে আমার থিসিসে আলোচনা দেখবেন, বিস্তৃত আলোচনা আছে। আচ্ছা, এই কথাটা ইমাম আবুহানিফা রহমাতুল্লাহ বলছেন যেখানে, তার অনুসারীরা কী করে আল্লাহকে নিরাকার বলে, লেন্না ফি ইবতালু সিফা ওয়া কওলু আহলুল কদর ওয়াল ইতিজাল, তিনি বলছেন এর মধ্যে আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা হয় এবং এটা হলো কাদরিয়াদের কথা, মুতাজিলিদের কথা। তাহলে তো বোঝা গেল আবুহানিফা রহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া ছিলেন না, মুতাজিলিও ছিলেন না, অথচ আমরা কাশ্যাপ পড়াছি মুতাজিলি আকিদার, বাজারের মধ্যেও যথেষ্ট গোলমাল আছে, জালালের মধ্যেও যথেষ্ট গোলমাল আছে। এইসব তফসির দিয়ে আমরা আলেম হচ্ছি, তার শিখবটা কি? আল্লাহ তাআলা, তিন নম্বর আকিদা, আল্লাহ তাআলা ইউদা মিন আলা লা মিন আসফাল, লেন আসফাল লাইসা মিন ওয়াসফির রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ফি শাইইন, আল্লাহ সবসময় উপর থেকে আমাদের ডাকেন, আল্লাহ কখনই নিচ থেকে আল্লাহকে ডাকা হয় না। আমরা যখন ডাকি আল্লাহ কোন দিক তাকায়, উপর দিক তাকায় না, কেউ পার দিক তাকায়, তো আল্লাহ সবসময় উপরে থাকে, এটা উলু তার গুণ, আল্লাহ কখনো পায়ের নিচে থাকে না। যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, উপরে নিচে সর্বত্র আল্লাহ, জি না, এই আকীদা পোষণ করা শিরক, চলবে না। মান কওয়াল আল্লাহ আরেফো রব্বি ফিস সামায়ে আম ফিল আরযি ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলে আমার রব আসমানে আছে না জমিনে আছে কেড়ে খবর রাখে, সে কাফের। পরিষ্কার দেন আমাদের ফতোয়া, এগুলো সব ওনার কওয়াল থেকে উদ্ধৃত করছি খালি। ওয়াকাজা ওয়ালা ইন্নহু আলাল আরশ ওয়ালা আদ্রি মাল আরশ, যদি কেউ বলে আল্লাহ আরশ আছে কিন্তু আমি জানি না আরশ, আরশটা কী, ফিসমা আম ফিল আরশ, আরশটা আসমানে না জমিনে, এ কথা যদি কেউ বলে ফকাত কাফার, সে কাফের। যারা একটু বুঝতে চান খেয়াল করবেন,
আমার বাসাতে তফসির আছে, আহলেহাদিস লেখা তফসির পরিষ্কার লেখা রয়েছে। আরশ কথাটা আমাদের বুঝে আসে না, উনি বলছেন আল্লাহ বলছেন ইয়াহামালু আরশা রাব্বিকা ইয়াউমাদিন সামানিয়া, কিয়ামত দিন আরশ বহন করবে আটজন ফেরেশতা। তো আরশকে যদি বহনই করতে হয় তো আল্লাহ তো অলস, আরশে শুয়ে থাকে। আল্লাহকে যদি বহন করা লাগে তো তো দুনিয়া বহন করবে কে? চিন্তা করছেন আল্লাহকে রুগী হাসপাতালে রুগী বানাইছে। মুফাসসিরকে যদি বলি তো আপনি আমাকে টাড়ি রেখে দিন, হ্যাঁ উনি এত বড় মানুষ বুঝেন না, উনি কম বোঝে যে না মানুষকে মানুষ বলেই মনে করতে হবে, কেউ নবী না, তার ভুল তো হতে পারে। নিঃসন্দেহে তার বহু কথা অত্যন্ত ভালো, কিন্তু এইখানে যে নকজেস হয়ে গেছে, বদস্কলন ঘটে গেছে, কেন উনি তার দলভুক্ত লোক পাচ্ছে না, ওনার যুক্তিতে আসছে না, যুক্তিতে হবে না। এই জন্য পরিষ্কার বলে দিয়েছেন যেগুলো গায়েবী বিষয় এই বিষয়ে তুমি তোর মাথা ঢুকেও না, মাথা ঢুকেলে তুমি শেষ হয়ে যাবো। ইলমে কালাম পড়তে নিষেধ করে দিয়েছেন। পরে বলছি চার নম্বর, সিফাতু বিখলাফে সিফাতিল মখলুকিন, ইয়ালামু লা কাইলমানা, ইয়াকদুরু লা কুদরাতিনা, ইয়ারা লা কারুইয়াতিনা, ইয়াসমাউ লা কাসমাইনা, ইয়াতাকাল্লামু লা কাকালামিনা, ইয়ানজুরু লা কানুজুলিনা। কত চমৎকার কথা, আল্লাহ সিফাত বান্দার সিফাতের সাথে তুলনীয় নয়, তিনি সব জানেন বান্দার জানার মতো নয়, তার শক্তি বান্দার শক্তির মতো নয়, তিনি দেখেন বান্দার দেখার মতো নয়, তিনি শোনেন বান্দার শোনার মতো নয়, তিনি কথা বলেন বান্দার কথা বলার মতো নয়, তিনি অবতরণ করেন বান্দার অবতরণ করার মতো নয়। প্রখ্যাত তাবি আবদুল্লাহ বিন মুবারাককে প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক যদি এই লাইলাতুল কদরে নেমেই আসে চতুর্থ আসমানে সারারাত্রি ডেকে বেড়ায়, তো ওই সময় কি আরো খালি হয়ে যায় না? আবদুল্লাহ মোবারক একবার তাকে আরে বেয়াকুব বলি এমন গাইল দিয়েছে বেটা বেয়াদব, আরস থেকে নামলো উঠলো কীভাবে কী করলো তোমার তো চিন্তা করার কী দরকার, এক ধমকে পালাইছিল। চিন্তা করতে পারেন, এইসব নিয়ে যারা চিন্তা করে তাদেরকে পরিষ্কার কাফের বলে দেওয়া হয়েছে, কারণ শয়তান ওই সুযোগে আবার আমরা ইমান বিনষ্ট করবে। তিনি বলছেন আর কোরআন ও গায়ের মখলুক, কোরআন সৃষ্ট নয়, ফিল্মা সাফি মকতুব, যা কোরআন সহিফায় লেখা রয়েছে, অফি আলসেনাতে না মকরু, মানুষ জবানে এটা পড়া হয়, ওমেনার রব উনজিলা, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, খালাস এটুকু তোমার ইমান রাখতে হবে, কোনো কথা বলা চলবে না। ইমান বিষয়ে আবু দাউদ রহমাতুল্লাহ কী বলছেন, আল ইমান হল ইকরার ওয়াত্তাসদিক ওয়াল ইকরার ওয়াহদাহু লা ইয়াকুন ইমানান ওয়া ক্বালা আল ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। এই একটা ক্ষেত্রে কথা আছে সবার সঙ্গে মিল আছে, ইমান হচ্ছে মুখে স্বীকৃতি এবং হৃদয়ে বিশ্বাস, তবে ইমানের কোনো কম বেশি হয় না, হ্রাস বৃদ্ধি নাই। এই একটাই কথা আল ফারেক বানা আকিদাতে হি ও বানা আকিদাতে সাহরে আহলিল ইসলাম, সমস্ত ইসলামী বিদ্বানদের সঙ্গে একটি ক্ষেত্রে তার সঙ্গে মতভেদ রয়েছে। তবে হ্যাঁ, আবদুল্লাহ ইবনু আব্দুল বর এবং ইবনু আবিল ইজ তারা তাদের আলোচনায় এনেছেন এই মর্মে যে আবা হানিফা রাজা আন কৌলহি, আবু হানিফা রহমাতুল্লাহ তার কৌল থেকে রেজাত করেছিলেন, প্রত্যাবর্তন করেছিলেন, তিনি সঠিক পথে ফিরে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কথা কিন্তু আর এখন চলছে না, এটা তাদেরই বইতে লেখা, তামিদে আছে আপনি তহবির মধ্যে আছে সব কথা। এবার আসেন দর্শন শাস্ত্র সম্পর্কে, আমরা দিন বছর দর্শন পড়াই, আমি বলি পাগল ছাড়া দর্শন পড়াটা কেউ ভালোবেসে পড়ে বলে ইলমুল কালাম, ইলমুল কালাম সম্পর্কে উনি বলছেন লানাল্লাহ আমর ইবনে উবাইদ, এই ব্যক্তি প্রতি ইলমুল কালাম শুরু করে, তিনি লানত করে বলছেন আল্লাহ লানত করুক আমর ইবনে উবাইদের উপরে, ফানু ফাতাহ লিন্নাস তরুক ইলাল কালাম, এই লোকটাই মানুষকে ইলমুল কালামের পথ দেখিয়েছে, ফিমা লা ইয়ানফাউহুম ফিল কালাম, অত এতে মানুষের কোনো কল্যাণ নেই খারি অকল্যাণ ছাড়া। এবার আসেন ইমাম মালিকের আকিদা, তাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা আল্লাহকে কি কেমন দেখা যাবে, উনি বলছেন না অবশ্যই দেখা যাবে, দলিল ভুজু হুই অমায়দিন নাদিরা, আপনারা যারা জানে এটি পড়েন না, পড়লে শুনতে ভালো লাগে না, ঘুমাস পাই, ভুজু হুই অমায়দিন নাদিরা ইলা রব্বিহা নাজিরা, আমরা সবাই তো আপনারা জানেন ওই দিন বহু চেহারা হবে অত্যন্ত প্রফুল্ল এবং তারা তাদের প্রতিপালকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কোরআন বলছে তাকানে দেখবে, আর তুমি বলছো দেখবে কিনা, এই মালিক ধমক দিচ্ছে। হ্যাঁ
তোমার মতো অবিশ্বাসী মুনাফিক যারা দুর্বল বিশ্বাসী, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাযিন লামাহজুবুন, তোমাদের মতো মানুষের চোখগুলোকে আল্লাহ ওই দিন অন্ধ করে দেবে, তোমরা চেষ্টা করলে আল্লাহকে দেখতে পাবো না। ক্লিয়ার বলে দিচ্ছে এখন, বদগুলো যারা বেশি বুদ্ধিমত্তা দেখায় ওদের চোখ বন্ধ করে দেবে আল্লাহ। একদিন আল্লাহ রসুল বসে আছেন, সাহাবিদের বললো এই দেখো তো পূর্ণিমা যা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে হ্যাঁ কেমন, মেঘমুক্ত আকাশে সুন্দর এই রাত্রে পূর্ণিমা চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? বলছে না, দেখো কেমন দিন যদি তোমার ইমানদার হতে পারো, যদি জান্নাতে যেতে পারো, তোমরা তোমার প্রতিপালক আল্লাহকে ঠিক এমনি করে দেখতে পাবে। মনে রেখো এর চেয়ে আনন্দ করার মুহূর্ত ইমানদার দুনিয়া আর কখনোই হবে না। আমরা সবাই চাই কেয়ামত দিন আল্লাহ পাক যেন আমাদের সামনে দেখা দেন, আমরা আল্লাহর চেহারা দেখে পরিতৃপ্ত হতে চাই। এটি হল জান্নাতের যাওয়ার চাইতে এটি বেশি গুরুত্বপূর্ণ ও জিয়াদা। একে বলেছে কোরআনে, আপনি কর্মফল তো জান্নাত পেলেন, কিন্তু জিয়াদা অতিরিক্ত কি আল্লাহকে দেখা। এটা যারা বিশ্বাস করে না, হয়তো ইমাম সাবির রহমাতুল্লাহ বলছেন যারা, আমি মোহাম্মদ ইদ্রিস বলছি, যদি আমি না জানতাম যে আমি কেয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবো, তাহলে আমি কখনো ইসলামই গ্রহণ করতাম না। এত কঠিন ভাষা উনি বলে দিয়েছেন। অথচ আমরা আমাদের তফসিরে ব্যাখ্যা দিচ্ছি মেলা কিছু, যে এলা রব্বিহা নাজরা অর্থ এলা সওয়াবে রব্বিহা নাজরা, আল্লাহর সওয়াবের দিকে আমরা তাকাই থাকবো, আল্লাহ নিয়ামতের দিকে তাকাই থাকবো, আল্লাহর দিকে তাকাবো না। সুন্নিদের তফসির এগুলি ভর্তি করা, অন্য সব বাদ দেন। অথচ নাম করছে আমরা হানাফি, জি না, আপনি আদৌ হানাফি নন। এবার আসেন, ওখানে আর রহমান ও আল্লাহ আশ্রিস্তবা, আল্লাহ আরশের উপরে আছেন, এর ব্যাখ্যা কি? ইমাম মালিক কি চমৎকার জবাব দিচ্ছেন, আল ইস্তবা মালুম আল কাইফ মজহুল আল ইমান বিহি ওয়াজিব ও সওয়াল আনহু বিদআহ। ইস্তবার অর্থটা খুবই সুবিদিত, কীভাবে তিনি সেখানে বসে আছেন বা সমাসীন আছেন বা সমন্বিত আছেন এটা অবিদিত, আর এর উপরে ইমান আনা ওয়াজিব, এই বিষয়ে প্রশ্ন করা বেদাত, চমৎকার কথা না? মানে এই বেদাতি করবো আর আমি বললো আমি আহনাফি, আমি বড় আলেম, জি না, পাগড়ি যত লম্বাই হোক না কেন মাথার মধ্যে গোলমাল আস। এবার আসেন আল্লাহ কোথায়, উনি জবাব দিচ্ছেন আল্লাহ ফি সামাই ইলমু ফি কুল্লি মাকান, আল্লাহ আছেন আসমানে এবং তার এলেম আছে সর্বত্র। এক কথা শেষ, আল্লাহ সাত আসমানের উপরে আরশে সমন্বিত, কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। এই কথাটি আমরা আমাদের আরবি কায়দাতেও লিখে দিয়েছি। এত চমৎকারভাবে যদি আমাদের বাচ্চারা যদি মুখস্থ ফেলে দেয়, বুঝুক আর না বুঝুক, ওইটাই ও সারা জীবনকে সঠিক পথে নিয়ে চলে যাবে, কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। এবার প্রতিটি ক্ষেত্রে আবনীবা দেখলেন, মালিক দেখলেন, উনি আরও বলছেন লা তাজুজু শাহাদাত আল কাদরি ওয়াল খারজি ওয়াল আল রাফিজি, এই সমস্ত তকদিরকে অস্বীকারকারী এবং খারজি চরমপন্থী এবং রাফিজি শিয়াদের সাক্ষী আদালতে গ্রহণ করা জায়েজ নয়। আসুন না, কঠিন ভাই বলেছে এদের পিছনে সালাত পড়াও জায়েজ নয়। যদি তুমি জানো যে বেটা রাফিজি, সালাত পড়ো পিছনে, চললে আলাদা সালাত পড়ো, তাদের আকিদা নষ্ট।